আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাহাতা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও বুড়ো বাংলাদেশ নিয়ে। বুড়ো বাংলাদেশে নতুন একটা সার্কুলার আসছে, বিনা অভিজ্ঞতায় 50,000 টাকা স্যালারি, ইয়াং প্রফেশনালস পোস্টে। তো আপনারা কীভাবে আবেদন করবেন শুরুতে সার্কুলারটা দেখে নেবেন। এটা হলো গিয়ে বুড়ো বাংলাদেশের সার্কুলার, আর এখানে পোস্টের নাম কিন্তু উল্লেখ করা আছে। এরপরে বুড়ো বাংলাদেশ সম্পর্কে কিছু বলা আছে, এখানে আপনারা দেখে নেবেন। এরপরে আছে জব রেসপন্সিবিলিটি। আচ্ছা, এরপরে আছে এডুকেশন রিকোয়ারমেন্টস, কী বলছে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ ফ্রেশ গ্রাজুয়েট উইথ অ্যান এমবি অর মাস্টার্স ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনার এমবিএ থাকতে হবে অথবা মাস্টার্স থাকতে হবে। আচ্ছা, ফ্রম ইউজিসি অ্যাপ্রুভড প্রাইভেট ইউনিভার্সিটি অর পাবলিক ইউনিভার্সিটি, সিজিপি অফ 3.0 আর অ্যাবভ, অর্থাৎ 3 থাকতে হবে অথবা 3-এর বেশি, কম না। এক্সপিরিয়েন্সের কথা কী বলছে, দেখেন, নট ম্যান্ডেটরি, অর্থাৎ বিনা অভিজ্ঞতায় 50,000 টাকা স্যালারিতে লোক নিতেছে বুড়ো বাংলাদেশ। আচ্ছা, এরপর কী বলছে, জব লোকেশন ঢাকা, হেড অফিস ডিভিশনাল অফিস বুড়ো বাংলাদেশ, উইথ ফ্রিকোয়েন্ট ভিজিট অর স্টে অ্যাট ডিফারেন্ট ফিল্ড অফিস। আচ্ছা, প্রয়োজনে আপনার ঢাকার বাইরেও যেতে হতে পারে। স্যালারির কথা তো আগেই বললাম, 50,000 টাকা স্যালারি, এছাড়া আরও কিছু বেনিফিট আছে ওদের প্রতিষ্ঠান অনুযায়ী, যে পলিসি, এডিশনাল রিকোয়ারমেন্টস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। অ্যাপ্লিকেশন প্রসিডিউরস অ্যান্ড ডেডলাইন, প্লিজ সেন্ড ইউর সিভি উইথ এ কভার লেটার টু কেরিয়ার অ্যাট দ্য রেট burobd.org বাই 6 September 2022। প্লিজ মেনশন ইয়াং প্রফেশনালস ইন দ্য সাবজেক্ট লাইন অফ ইউর ইমেল আর ওয়াটসঅ্যাপ। অবশ্যই আপনার এই সার্কুলারটা একটু অন্যরকম, আপনার ওদের কেরিয়ারের মাধ্যমে দেয় নাই, বা আবেদনপত্রটা আপনার ওদের মেইলে আপনার মেইল করতে হবে। কীভাবে মেইল করবেন, কেরিয়ার অ্যাট দ্য রেট burobd.org, এটা হলো কি মেইল অ্যাড্রেস। আর ডেডলাইন দেওয়া আছে 6 September, September 6 পর্যন্ত আবেদন করতে পারবেন। সাবজেক্ট লাইনে অবশ্যই আপনি আপনার পোস্টটা উল্লেখ করে দেবেন, ইয়াং প্রফেশনালস। আচ্ছা, কীভাবে আপনার আবেদন করবেন, গুগলে যাবেন, গিয়ে আপনি আপনার মেইলে যাবেন। মেইল করতে বলছে ওরা, মেইলে গিয়ে কম্পোজে যাবেন, গিয়ে ওদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা লিখে দিব। কী দেওয়া আছে, কেরিয়ার্স অ্যাট দ্য রেট burobd.org। আচ্ছা, মেইলটা লেখার পর একবার চেক করে নেবেন যে হ্যাঁ ঠিক আছে কি না। আচ্ছা, কেরিয়ার্স অ্যাট দ্য রেট burobd.org, হ্যাঁ ঠিক আছে, চেক করে নেবেন। আচ্ছা, এরপর কী বলছে, সাবজেক্ট লাইনে অবশ্যই কিন্তু উল্লেখ করতে বলছে আপনার পোস্টের নামটা। দেখেন, প্লিজ মেনশন ইয়াং প্রফেশনাল ইন দ্য সাবজেক্ট লাইন, যখন আপনি মেইল করবেন অবশ্যই সাবজেক্ট লাইনে পোস্টটা উল্লেখ করে দেবেন। জি, সাবজেক্ট লাইনে উল্লেখ করে দিলাম, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ইয়াং প্রফেশনালস। আচ্ছা, এরপর আর কী বলছে, সাবজেক্ট লাইনে দিলাম কভার লেটার। কভার লেটার কীভাবে আপনারা লিখবেন, আমি একটা স্যাম্পল করে রাখছি, দেখেন এটা কভার লেটার। আচ্ছা, টু দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বুড়ো বাংলাদেশ, হাউস নাম্বার 12/A, ব্লক CENF 104 রোড, ঢাকা 1212, এটা বুড়োর ঠিকানা, সাবজেক্ট লাইন। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ইয়াং প্রফেশনালস। আচ্ছা, সাবজেক্ট লাইনটা আপনি আপনার পোস্টটা উল্লেখ করে দিবেন। আচ্ছা, এরপরে দেখেন, ডিয়ার স্যার লিখবেন, লেখার পরে আপনি আপনার জব সম্পর্কে কীভাবে জানতে পারছেন এবং আপনার গ্রাজুয়েশন কোথা থেকে করছেন, বা যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, আমি কভার লেটারটা গুগল ড্রাইভে শেয়ার করে দিতেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনার ওখান থেকে ডাউনলোড করেও নিতে পারেন অথবা নিজেরাও লিখতে পারেন। আচ্ছা, এবার সর্বশেষে আছে সিনসিয়ারলি আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল। অবশ্যই ফোন নাম্বারের উপরে আপনার সিগনেচারটা যদি দিতে পারেন ভালো হয়, সিগনেচারটা দিয়ে দেবেন, আমরা একটা সিগনেচার অ্যাড করে নিই। আচ্ছা, সিগনেচার দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো গিয়ে কভার লেটার। এরপরে আপনি আপনার রিজিউমটা দিয়ে দিবেন, প্রথমে কভার লেটার দিলাম আমরা, এরপরে আপনি আপনার ফুল সিভিটা নিচে অ্যাটাচ করা থাকবে। তো অবশ্যই খেয়াল রাখবেন সিভির শেষে সিগনেচারটা যেন দেওয়া থাকে, এবং যদি আরও ভালো হয় যদি আপনার সিগনেচার পর তারিখটা দিয়ে দেন, কত তারিখ এটা উল্লেখ করে দিবেন, যে তারিখে আপনারা পোস্ট করবেন সেম তারিখটা দিয়ে দেবেন। এটা হলো গিয়ে কভার লেটার অ্যান্ড রিজিউম, দেখেন দুটো কিন্তু একসাথেই আছে। এরপরে আপনি আপনার
পিডিএফ করে দিতে পারলে সবথেকে ভালো হয়, কারণ ওয়ার্ডে দিলে অনেক সময় ভেঙে যায়। তো আপনার চেষ্টা করবো সবসময় পিডিএফে ডাউনলোড দেওয়ার জন্য। আচ্ছা, পিডিএফ করে ফেললাম, একসাথে আপনার কভার লেটার এবং রেজুম দুইটাই থাকবে। আচ্ছা, এরপরে মেইলে যাবেন, এরপরে বডিতে অবশ্যই সম্মানসূচক কিছু লিখে দিবেন। আমি একটা লিখে দিছি যে ইন্ডিয়ার থেকে একটা কপি করে রেখেছি, আপনারাও দেখতে পারেন যেটা ভালো মনে করেন। আমি একটা কপি করে এটা দিয়ে দিতেছি, অবশ্যই এডিট করে দিবেন। ডিয়ার স্যার, আই অ্যাম রাইটিং টু অ্যাবাউট দ্য জব ভ্যাকেন্সি অন দ্য ডেইলি স্টার ফর ইয়াং প্রফেশনালস হুইচ আই অ্যাম ভেরি ইন্টারেস্টেড ইন। এরপরে প্লিজ ফাইন অ্যাটাচ মাই সিভি অ্যান্ড কভার লেটার, থ্যাংকস। আপনার নাম লিখে দেবেন, এরপরে যদি চান তো ফোন নাম্বার ইমেল দিতে পারেন, আর যদি না চান তো নাই। আচ্ছা, এরপরে আপনি আপনার ফাইলটি অ্যাটাচ করবেন, অ্যাটাচ ফাইল। দেখেন রিজুম উইথ কভার লেটার, আপনি এখানে আবার নামও দিয়ে দিতে পারেন ফাইলের নাম। যাই হোক, ওপেন দিবেন, অ্যাটাচ হচ্ছে। ফাইল অ্যাটাচমেন্ট হওয়ার পরে শিওর হয়ে নেবেন যে হ্যাঁ ফাইল এটাই কিনা, ক্লিক করবেন। দেখেন এটা কি, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, আপনারা সাবজেক্টে দেওয়া আছে দেখেন এ ইয়াং প্রফেশনালস, এটা যদি বাদ দিতে চান দিতে পারেন। আর আরেকটা ভুল হচ্ছে আমাদের পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, তো আমরা এখানে শুধু ডেইলি স্টার দিছি, এটা এডিট করে নিতেছি, এখানে দ্য ডেইলি স্টার হবে। এছাড়া সবই ঠিক আছে, প্রথমে আপনার কভার লেটার থাকবে, এরপরে আপনি আপনার রিজিউম অ্যাটাচ করবেন। দেখেন আমাদের ফাইলটা ঠিক আছে, জি, কভার লেটার এরপর সিভি। আচ্ছা, এরপরে মেইলে যাবেন, মেইলে গিয়ে সেন্ড বাটন ক্লিক করবেন, ভিউ মেসেজ, দেখেন সেন্ড হয়ে গেছে। যে এরপর আপনি সেন্টে গিয়ে শিওর হয়ে নেবেন যে সেন্ড হয়েছে কি না, হ্যাঁ সেন্ড হয়েছে, জি। এভাবেই আপনার আবেদন করবেন। এছাড়া আবেদন করতে বা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো সাহায্য করার জন্য। জি, ধন্যবাদ।